ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। কেউ এরকম প্রশ্ন করতে পারেন যে হিন্দুরা সর্বতোভাবে ঈশ্বরপরায়ণ, তারা কীভাবে অজ্ঞেয়বাদী বৌদ্ধ আর নিরীশ্বরবাদী জৈনদের মত বিশ্বাস করতে পারেন। বৌদ্ধ ও জৈনরা ঈশ্বরের উপর নির্ভর করেন না ঠিকই, কিন্তু সব ধর্মের সেই মহান কেন্দ্রীয় ভাব মানুষের ভেতর দেবত্বকে বিকশিত করে তোলা, সেই দিকেই তাদের ধর্মের সব শক্তি নিয়োজিত হয়। তারা জগৎপিতাকে দেখেননি, কিন্তু তার পুত্রকে অর্থাৎ আদর্শ মানবকে দেখেছেন, এবং যে পুত্রকে দেখেছে সে পিতাকেও দেখেছে। ভ্রাতৃগণ, হিন্দুদের ধর্ম বিষয়ক ধারণার এই হলো সংক্ষিপ্ত রূপরেখা। হিন্দুরা হয়তো তাদের সব পরিকল্পনা কাজে রূপায়িত করতে পারেনি, কিন্তু যদি কখনো একটি সর্বজনীন ধর্মের উদ্ভব হয় তবে তা কখনো কোনো দেশে বা কালে সীমাবদ্ধ হবে না। যে অসীম ভগবানের বিষয় ওই ধর্মে প্রচারিত হবে, ওই ধর্মকে তারই মতো অসীম হতে হবে। সেই ধর্মের সূর্য কৃষ্ণভক্ত, খ্রিস্টভক্ত, সাধু অসাধু সবার উপর সমানভাবে কিরণ দেবে। সেই ধর্ম শুধু ব্রাহ্মণ্য বা বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলমান হবে না, সেই ধর্ম সব ধর্মের সমষ্টি স্বরূপ হবে। অথচ তাতে উন্নতির সীমাহীন অবকাশ থাকবে। উদারতায় সেই ধর্ম অসংখ্য প্রসারিত হস্তে পৃথিবীর সব নরনারীকে আলিঙ্গন করবে। সেই ধর্ম পশুতুল্য অতিহীন বর্বর মানুষ থেকে শুরু করে হৃদয় ও মস্তিষ্কের গুণরাশির জন্য যারা সমগ্র মানব জাতির ঊর্ধ্বে স্থান পেয়েছেন, সমাজ জাতির সাধারণ মানুষ বলতে সাহস না করে সশ্রদ্ধ সভায় দৃষ্টিতে দেখে, সেসব মহামানব পর্যন্ত সকলকেই নিজের কোলে ঠাঁই দেবে। সেই ধর্মের নীতিতে কারও প্রতি বিদ্বেষ বা উৎপীড়নের স্থান থাকবে না। সে ধর্মে প্রত্যেক নরনারীর দেবস্বভাব স্বীকৃত হবে এবং তার সমস্ত শক্তি মানুষকে জৈব স্বভাব উপলব্ধি করতে সাহায্য করবার জন্য সর্বদা নিযুক্ত থাকবে।